ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা তৃপ্তি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রামীণ রেসিপিতে ঝাল ঝোল সাধারণত গ্রামে মা চাষিরা যেভাবে মুরগি রান্না করেন সেইভাবেই আমি এই মুরগি রান্নার রেসিপিটি শেয়ার করছি গ্রামের রান্নাতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করা হয় না খুব অল্প মশলাতেই এই মুরগির ঝোলটি রান্না করা হয় সাদা ভাত অথবা ছিটা রুটির সঙ্গে এই মুরগির ঝাল ঝোলটি খেতে কিন্তু অসাধারণ তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি আটশো থেকে নয়শো গ্রামের মতো হবে আনুমানিক মুরগি এখানে আমি সোনালি মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগিও নিতে পারেন আর রেগুলার কাট করে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটি করতে পারেন তেল হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি মুরগির টুকরাগুলি এখন এই তেলের মধ্যে দুই মিনিটের মতো একটু ভেজে নিব এখানে আপনারা চাইলে দেশি মুরগি রান্না করতে পারেন দেশি মুরগির টেস্টটা কিন্তু বেশি ভালো হয় এখন এই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচ বাটা অবশ্যই বাটা দিবেন গুড়া দিবেন না তাহলে কিন্তু কালারটাও ভালো আসবে টেস্টটাও ভালো হবে আর স্বাদ মতো লবণ দিতে হবে আর দিয়ে দিচ্ছি চা চামচের মতো হলুদের গুঁড়া এখন সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব আর অবশ্যই সব মশলাগুলি কিন্তু টাটকা হতে হবে টাটকা মশলা বেটে তারপরে রান্নাটি করতে হবে কোনো ফ্রোজেন মশলা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না গ্রামে কিন্তু টাটকা মশলা দিয়ে এই মুরগি রান্না করা হয় টাটকা মশলা দিয়ে রান্না করলে মুরগির টেস্টটা অনেক ভালো আসে এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দুশো পঞ্চাশ এম পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তবে সিদ্ধ হতে পানির পরিমাণটা কারো কারু ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এখন একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে রান্না করব এই ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত এবং মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর এর মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে দুই তিনবার নাড়িয়ে দিয়েছি আর এখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা আর এই পর্যায়ে এই মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ জিরা বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একেবারে ভাজা ভাজা করে এই গরম মশলার মধ্যে আছে তিন ইঞ্চি লম্বা এক টুকরা দারুচিনি ছয়টি এলাচ তিনটি লবঙ্গ আর পাঁচ ছয়টি গোলমরিচ এই মশলাগুলি একসঙ্গে আমি বেটে নিয়েছি আর এখন এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একেবারে ভাজা ভাজা করে যেন মশলা এবং তেল আলাদা হয়ে যায় এবং এর মাংস থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় খুব ভালোভাবে কষানো না হলে কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে না রান্নার টেস্টটা কিন্তু কষানোর কাছে অনেকটাই নির্ভর করে যত ভালোভাবে কষানো হবে এই মশলার ফ্লেভারটা বের হবে এবং টেস্টটাও অনেক ভালো আসবে তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ একেবারে লোতে রেখে একটু সময় নিয়ে কষাতে হবে তো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি যেমন ঝোল রাখতে চান সেই অনুপাতে পানি দিয়ে দিতে পারেন যেহেতু মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে এজন্য খুব বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এখন আবারও ঢাকনা দিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব আর চুলো বন্ধ করে দেওয়ার পর এই মাংসের উপর থেকে ভাজা গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিতে হবে তো আমি একশো চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে একটু মিশিয়ে একটি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিট এতে করে মশলার ফ্লেভারটা এই মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং তেলটাও উপরে ভেসে উঠবে তো আমি দশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর দশ মিনিট বাদে উপরে কিন্তু তেল ভেসে উঠেছে আর দেখতেও অনেক ভালো লাগছে তো তৈরি হয়ে গিয়েছে গ্রামীণ রেসিপিতে মুরগির ঝাল ঝোল তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ